বিদ্যাজ্যোতি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের ছাত্র স্বার্থ বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানালো বাম ছাত্র সংগঠন এসএফআইটিএসইউ। বুধবার দুই বাম ছাত্র সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিম জেলার জেলা শাসকের কাছে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ছাত্র নেতৃত্ব সন্দীপন দে, নেতাজি দেববর্মা। এদিন তারা অভিযোগ করেন, বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেখানে পরিকাঠামো উন্নয়নের নামে পড়ুয়াদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানান দুই বাম ছাত্র সংগঠন। তারা এদিন জেলা শাসকের কাছে দাবি জানান, পশ্চিম জেলায় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের উপর আর্থিক চাপ কমাতে বর্ধিত ফি বাতিল করতে হবে। এ ব্যাপারে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন এসএফআইটিএসইউর তরফে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন মিলিত হতে যাচ্ছি। আমরা মূলত যে বিষয়টি ওনার কাছে উত্থাপন করব, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে এবং কার্যকরী করার চেষ্টা করছে বিদ্যাজ্যোতি প্রকল্প। এই প্রকল্পের অধীনে 100টি স্কুলকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে। আমরা প্রথম থেকেই আমাদের সুস্পষ্ট অবস্থান এক্ষেত্রে রেখেছি। আমরা বলেছি যে বিদ্যাজ্যোতি প্রকল্পে যদি কোনো স্কুল উন্নয়নের শিখরে পৌঁছায়, অগ্রগতি ঘটে, তাতে আপত্তির কিছু নেই। কিন্তু রাজ্যের সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে দুভাগে বিভক্ত করা, একটা স্কুল বিশেষ সুযোগ সুবিধাপ্রাপ্ত হবে, অন্য স্কুলগুলি সাধারণ পর্যায়ভুক্ত হবে, তাতে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে হীনমন্যতা বোধ তৈরি হবে। রিপোর্ট চ্যানেল 3 রাত।